উল্লাসে ফেটে পড়েছে নরওয়ের জনগণ অসলোর পার্লামেন্টের বাইরে জড়ো হয়ে ফিলিস্তিনের পতাকা নাড়ছিলেন তারা মঙ্গলবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সরকারের পদক্ষেপকে স্বাগত জানান এসব জনগণ কেউ কেউ বলেছেন সিদ্ধান্তটি অনেক দেরিতে এসেছে প্রতিবেশীদের সুইডেন হাঙ্গেরি এবং পোল্যান্ড স্বীকৃতি দেয় আরও আগে অনেক দেরি কিন্তু কখনই না হওয়ার চেয়ে ভালো তাই না মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠায় ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়াকেই একমাত্র সমাধান বলে মনে করেন নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গর স্টোর এই সিদ্ধান্তের মাধ্যমে বাকি ইউরোপীয় দেশগুলোর কাছে শক্তিশালী বার্তা দিতে চান তিনি উনিশশো সালে অস্ত্র চুক্তির স্বাক্ষরের দীর্ঘ ত্রিশ বছর পর প্রথম এমন সিদ্ধান্ত নেয় নরওয়ে এতদিন শান্তি চুক্তির অনুসরণে নানা কৌশল অবলম্বন করে আসছিল অনেক ইউরোপীয় দেশ গাজায় নির্বিচারে হত্যাযোগ্য চলতে থাকায় এবার নিজেদের সিদ্ধান্তে পরিবর্তন আনে নরওয়ে সংকট সমাধানে অপেক্ষা করতে রাজি হয়নি তারা নরওয়ে সরকারের মতে উনিশশো সালের আগের সীমানা অনুসরণ করে ফিলিস্তিন এবং ইসরায়েল রাষ্ট্রের মধ্যে আঞ্চলিক সীমানা নির্ধারণ করা উচিত যাতে জেরুজালেমকে উভয় রাষ্ট্রের রাজধানী রাখা যায় মধ্যপ্রাচ্যে উত্তেজনার সমাপ্তি তথা শান্তি প্রতিষ্ঠায় ইউরোপীয় সমর্থন জোরদার করার প্রতিশ্রুতি দেন নরওয়ে সরকার জাহান বাংলাভিশন